আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগতম। ফ্রিল্যান্সিং নিয়ে যত ভুল ধারণা, অর্থাৎ হচ্ছে আপনারা যারা স্টার্টিং লেভেলে বা শুরুতে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তাদের মধ্যে অনেক অনেক ফ্রিল্যান্সিংয়ের ভুল ধারণা থাকতে পারে। তো ফ্রিল্যান্সিংয়ের আসলে কী কী সমস্ত ভুল ধারণা থাকতে পারে, এই সমস্ত বেশ কয়েকটি বিষয় আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যেই সমস্ত ভুল ধারণার কারণ হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হতে পারছেন না বা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারছেন না। তো এখানে বেশ অনেক কিছু ভুল ধারণা আছে, এর মধ্যে আমি কয়েকটি ভুল ধারণা তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে যত ভুল ধারণা, অর্থাৎ আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছি বা ফ্রিল্যান্সার হতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, তারা এই ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু ভুল ধারণার মুখোমুখি হচ্ছি। কেন ভুল ধারণার মুখোমুখি হচ্ছে? মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আসলে বেশ কিছু প্রতারণা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং পাবলিশ করেছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে যে সমস্ত প্রতারণা হচ্ছে, এবং প্রমাণ সহকারে দেখিয়েছি যে ফ্রিল্যান্সিং নিয়ে আসলে মার্কেটে বিশাল প্রতারণা চলছে। এখন যেহেতু এই বিশাল প্রতারণা চলছে, এই প্রতারণার ভিড়ে ফ্রিল্যান্সিংয়ের যে বাস্তব তথ্য, সেই তথ্য বা বাস্তব চিত্র সেটা আসলে উল্টে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে, এবং হচ্ছে ভ্রান্ত এবং ভুল ধারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যেহেতু এই ভ্রান্ত এবং ভুল ধারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আমি এই ভিডিওতে চেষ্টা করব সেই সমস্ত ভুল ধারণা এবং বিভ্রান্তিকর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। নাম্বার ওয়ান যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণ রাত জাগতে হয়। আপনারা হয়তো অনেকেই শুনে থাকেন এবং অনেকেই জেনেছেন, এবং যারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে কম বেশি স্টাডি করেছেন এবং এই নামটা নিয়ে মোটামুটি স্টাডি করেছেন, তারা সবার কাছেই শুনেছেন যে ফ্রিল্যান্সিং করতে হলে, ফ্রিল্যান্সার হতে হলে বা ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রচুর পরিমাণ রাত জাগতে হবে। রাত জাগতে হবে, এটা কতটুকু সত্য? যদি এই বিষয়টা একটু এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি যে কান্ট্রির লোকের কাজ করবেন, অর্থাৎ হচ্ছে আপনি গতানুগতিকভাবে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই বাইরের দেশের কাজ করবেন এবং হচ্ছে উন্নত দেশগুলোর কাজ করবেন, স্বাভাবিকভাবে আপনি আমাদের থার্ড ওয়ার্ল্ডের মতো কান্ট্রির চেয়ে আরও এই ক্যাটাগরির কান্ট্রি বা এর চেয়ে নিম্ন ক্যাটাগরির কান্ট্রির কাজ করবেন না। গতানুগতিকভাবে আপনি এর চেয়ে উন্নত কান্ট্রির কাজ করবেন, ইউরোপ আমেরিকার কাজ করবেন, এটাই স্বাভাবিক। যেহেতু আপনি ইউরোপ আমেরিকার কাজ করবেন, সেহেতু আমাদের দেশের সাথে যে টাইম জোন, সেই টাইম জোন তো ইউরোপ আমেরিকার সাথে মিসম্যাচিং বা সম্পূর্ণ উল্টো। যখন আমাদের দেশে দিন তখন ইউরোপ আমেরিকায় রাত, আর আমাদের দেশে যখন রাত তখন ইউরোপ আমেরিকায় দিন। অর্থাৎ আপনি যেহেতু কাজ করবেন, সেহেতু যে ব্যক্তি টাকা দিয়ে কাজ করাবে সেই ব্যক্তি হচ্ছে আপনার জন্য রাত জাগবে না, অবশ্যই অবশ্যই তার জন্য আপনাকেই রাত জাগতে হবে। এখন এইখানে প্রশ্ন হচ্ছে প্রচুর পরিমাণ রাত জাগা লাগবে কিনা বা সারা রাত জাগতে হবে কিনা। যদি আপনার ইচ্ছা, একাগ্রতা এবং চেষ্টা সঠিক থাকে তাহলে আপনাকে সারা রাত না জেগেও কাজ করতে পারবেন। কারণ হচ্ছে আমি এটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা দেখেছি যে ভোর 4টা থেকে শুরু করে 5টা পর্যন্ত এই টাইমে যদি আপনি বিট করতে পারেন তাহলে হচ্ছে 90%-এর মতো জবে রিপ্লাই পাওয়া যায় হচ্ছে বা ইন্টারভিউ পাওয়া যায়, এবং হচ্ছে 90% জবে যদি ইন্টারভিউ বা রিপ্লাই পাওয়া যায় তাহলে হচ্ছে আপনি এর মধ্যে 10%, 20% একটা সার্টেন অ্যামাউন্ট জব পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই টাইমটা, যেহেতু যে রাত 4টা থেকে 5টা পর্যন্ত বেশি বেশি জবে রিপ্লাই পাওয়া যায়, সেহেতু এই টাইমটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ রাত জাগতে হবে না। আপনি যদি একটু রাতের অগ্রভাগে ঘুমিয়ে পড়েন এবং যদি চেষ্টা করেন যে 4টার দিকে উঠে পড়বেন, তাহলে সাধারণতভাবে প্রত্যেক ধর্মের লোকজনই সকালবেলা উপাসনা করে, যেমন হচ্ছে মুসলমানরা নামাজ পড়ে, হিন্দুরা পূজা করে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে হচ্ছে খুব ভোরে সবাই ঘুম থেকে ওঠার চেষ্টা করে। তো আপনি যদি এই বিষয়টি চিন্তা করে খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করেন এবং সেই সময় 2 ঘন্টা যদি সময় দেন আপনি কাস্টমারের সাথে কনভারসেশনের জন্য বা ক্লায়েন্টের সাথে কনভারসেশনের জন্য বা জব বিডিংয়ের জন্য, তাহলে আশা করা যায় আপনাকে সম্পূর্ণ রাত জাগতে হবে না এবং পুরোপুরি রাত জাগতে হবে, আজীবন রাত জাগতে হবে, এই ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ হচ্ছে আপনাকে রাত জাগতে হবে না এটা আমি বলছি না, বাট রাত জাগতে হবে কিন্তু সম্পূর্ণ রাত জাগতে হবে এটা আসলে ভিত্তিহীন তথ্য। এরপরে আরও একটা বিভ্রান্তিকর ভুল বা তথ্য হচ্ছে ইংলিশে বিশাল বড় অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন ইংলিশে অভিজ্ঞতা না থাকলে তো আপনি গতানুগতিকভাবেই ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। এখন এখানে কতটুকু ইংরেজি জানতে হবে, কতটুকু ইংরেজি জানলে হচ্ছে আপনি এই কনভারসেশন লেভেলটা অর্জন করতে পারবেন এবং কাজ করতে পারবেন। যেহেতু আপনি শুধুমাত্র কনভারসেশন করে তার কাছ থেকে কাজটা বুঝে আনবেন, সেহেতু অবশ্যই অবশ্যই আপনাকে ইংরেজিতে মিনিমাম একটা লেভেল বা দক্ষতা থাকতে হবে। এখন এই মিনিমাম লেভেল বা দক্ষতা না থাকলে আপনি পারবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক। বাট আপনাকে ইংরেজিতে এমন দক্ষ হতে হবে না যে আইএলটিএসে 8.5 বা 8 পয়েন্ট পেতে হবে, ওই লেভেলের দক্ষতা আপনাকে অর্জন করতে হবে না। ইংরেজি ভাষার যে দক্ষতা, কনভারসেশন দক্ষতা, যেটা আমি আগেই বলেছি যে কনভারসেশন, একজনের সাথে আপনি কথা বলবেন, সেই কথা বলার সময় সে যে কোয়েশ্চেনগুলো করে সেই কোয়েশ্চেনগুলো বুঝে কোয়েশ্চেনের রিপ্লাই যদি দিতে পারেন এবং আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের যদি রিপ্লাই দিতে পারেন এবং
সে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে সেই বিষয়টা যদি বুঝতে পারেন এবং তাকে এক্সপ্লেন করতে পারেন যে আপনার প্রজেক্ট এইরকম, আমি এইভাবে না করে এইভাবে করব, এভাবে করলে সলিউশন হবে, এভাবে করলে ইজি হবে, তাহলেই হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। বাট এর জন্য আপনাকে আইএলটিএসের 8.5 পয়েন্ট বা ইংরেজিতে বিশ্ববিখ্যাত পার্সন হওয়া লাগবে। এই ধরনের চিন্তা আসলে একটি বিভ্রান্তিকর তথ্য, অর্থাৎ হচ্ছে আপনার ইংরেজিতে একটা দক্ষতা দরকার হবে, বাট সেই দক্ষতা আপনাকে বিশ্ববিখ্যাত দক্ষতা নয়। এরপর আরও একটি বিভ্রান্তিকর তথ্য হচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে বা ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বিশাল দামের কম্পিউটার লাগবে এবং বিশাল বড় সেট আপ লাগবে, অনেক বড় ইনস্ট্রুমেন্ট লাগবে। এগুলো আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে আমি যখন কাজ শুরু করেছি তখন হচ্ছে Pentium 4 কম্পিউটার দিয়ে আমি কাজ করতাম। প্রথম আপওয়ার্কে যে কাজটা করেছিলাম, এখন আপওয়ার্ক সেটা আসলে তখন আপওয়ার্ক ছিল না, তখন হচ্ছে ওডেস্ক ছিল 2011 সাল। তখন আমি কাজটা পেয়েছিলাম মাত্র $5 এবং সেই কাজটি আমি করেছিলাম Pentium 4 কম্পিউটার দিয়ে। পরবর্তীতে আমি অল্প কিছুদিন কাজ করে সেই ফ্রিল্যান্সিংয়ের বা ওডেস্কের টাকা দিয়ে লই আমি সেই টাকা দিয়ে একটি কোটুডু পিসি কিনেছিলাম এবং সেই কোটুডু পিসি ব্যবহার করে পরবর্তীতে আমি দীর্ঘ সময় কাজ করেছি, আরও অন্যান্য কাজ করেছি এবং ফ্রিল্যান্সিং এখনও টুকটাক করে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে বিশাল বড় সেট আপ লাগবে, প্রথমেই অনেক ভালো কম্পিউটার কেনা লাগবে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে। এইগুলো আসলে বিভ্রান্তিকর তথ্য। এই তথ্য আপনি বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্তিকর তথ্যে আপনি পা দিবেন না। এরপরে আরও একটা বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে XYZ কোচিং সেন্টারে অবশ্যই অবশ্যই কোচিং করতে হবে, বা এই কোচিংয়ে ভর্তি না হলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না বা কাজ শিখতে পারবেন না। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। অর্থাৎ হচ্ছে আপনি একটি ইউটিউবে সার্চ করে দেখবেন যে সমস্ত লোকজন কাজ করতেছে, সে সমস্ত লোকজন তাদের কাজের যে অভিজ্ঞতা বা তারা কাজের যে প্রসেস, সেই প্রসেসটি ইউটিউবে ভিডিও করে আপলোড করে রাখতেছে। যেহেতু ইউটিউবে ভিডিও করে আপলোড করে রাখতেছে, সেহেতু আপনি ওই সমস্ত ভিডিও ফলো করলে আপনি কাজ করতে পারবেন। এখন আপনাকে কেন মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে দিনের পর দিন ভর্তি হয়ে ক্লাস করতে হবে, ফিজিক্যালি যেতে হবে? এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটা মতামত। এই মতামতের পক্ষে আমি না। এখন আপনার যদি মনে হয় যে আপনি অবশ্যই অবশ্যই একটি কোচিং সেন্টারে ভর্তি হবেন, মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার যে সাজেশন, সেই সাজেশনটা থাকবে যে আপনি যদি ইনিশিয়ালি শুরু করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি গুগল থেকে এবং ইউটিউব থেকে বিভিন্ন যে টিউটোরিয়াল আছে, বিভিন্ন যে রিসোর্স আছে, এই সমস্ত রিসোর্স ব্যবহার করে স্টাডি করেন এবং নিজে নিজে সময় দিয়ে চেষ্টা করুন। তাহলে হচ্ছে আপনি একটা ধাপে চলে যাবেন এবং একটা নির্দিষ্ট ধাপ যখন আপনি অর্জন করবেন, এরপরে আপনাকে কোন ধাপে যেতে হবে এই বিষয়টা আপনাকে কেউ গাইড করতে হবে না, কারো গাইডলাইন প্রয়োজন হবে না। তখন আপনি নিজে নিজেই এই সমস্ত কাজ করতে পারবেন বা এই সমস্ত দিকে আস্তে আস্তে আগাতে পারবেন। আর একটা ভুল ধারণা হচ্ছে যে মুফিজ ভাই গ্রাফিক্স ডিজাইন করে উনি মান্থলি 1 লাখ টাকা উপার্জন করে, আমারও গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। রফিজ ভাই লোগো ডিজাইন করে মান্থলি 1 লাখ টাকা উপার্জন করে, আমারও লোগো ডিজাইন শিখতে হবে। আর এক ভাই প্রোগ্রামিং করে মান্থলি 1.5 লাখ টাকা উপার্জন করে, আমারও প্রোগ্রামিং শিখতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যদি কাজ শিখতে চান তাহলে কোন ভাই কী কাজ করে এটার উপর ভিত্তি করে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে আপনি সেই কাজটি করতে পারবেন কি না, সেই কাজ করার মতো অ্যাবিলিটি আপনার আছে কি না, এটা আগে আপনাকে ক্যালকুলেট করতে হবে। যদি আপনি এটা ক্যালকুলেট না করতে পারেন বা আপনি কী কাজ করতে পারবেন না পারবেন সে বিষয়টা আপনার সে ভালো কেউ জানে না। সুতরাং প্রোগ্রামিং আপনি পারবেন কি না, লোগো মেকিং করতে হলে, গ্রাফিক্স ডিজাইন করতে হলে ক্রিয়েটিভ আইডিয়া প্রয়োজন হয়। এখন আমার তো ক্রিয়েটিভ আইডিয়া নাই। এখন আপনারও যদি ক্রিয়েটিভ আইডিয়া না থাকে তাহলে কখনোই কোনোভাবেই আরেকজনের যে টাকা বা আরেকজনের যে ফিল্ড, সে কোন সেক্টরে কাজ করে এই সেক্টরটা দেখে আপনি হুবহু ওই কাজটাই শিখবেন, এটা আসলে সম্পূর্ণ একটি বিভ্রান্তিকর সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত। যেহেতু এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, সেহেতু অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন এই যে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করতে কমফোর্ট ফিল করেন, অর্থাৎ হচ্ছে কোন কাজটা আপনার ভালো লাগে। আপনি হয়তো এই বিষয়টা আগেই জেনেছেন বা ইতিপূর্বেই জেনেছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে হাজার হাজার ক্যাটাগরির কাজ আছে। এখন এই হাজার হাজার ক্যাটাগরির কাজের মধ্যে কোন কাজটি আপনার ভালো লাগে বা কোন কাজ করতে আপনি কমফোর্ট ফিল করেন বা ইজি ফিল করেন বা কাজ করে আপনি আনন্দ পান, সেই কাজটিতে আপনাকে দক্ষ হওয়া উচিত হবে এবং সেই কাজটি আপনার বেছে নেওয়া উচিত হবে।